আজকে আমার সঙ্গে যে ভুলটা ঘটে গেল, নেক্সট টাইম আপনার সঙ্গে যেন এই ভুলটা না ঘটে সেই সতর্কবার্তা আমি দিতে চলে এসেছি। তো কোন ধরনের সতর্কবার্তা দিতে চলে আসলাম? আমার কথা ছিল এক, আর করছি আর এক, কী ব্যাপার? তো দেখুন ফ্রেন্ড, আপনাদের এত করে জানিয়েছি যে বাংলা মাসের শেষ বৃহস্পতিবার বেথুয়া ডহরি মার্কেটটি বন্ধ থাকে। তো একটু মাথায় জোর লাগান আর একটু ক্যালেন্ডারটা খুলে দেখুন যে সেই বাংলা মাসের শেষ বৃহস্পতিবার আজকের দিনটাই পড়েছে। আর আজকে আমারও খেয়াল নেই যে সেই বাংলা মাসের শেষ বৃহস্পতিবারটি আজকে। তো আমি খুব ব্যস্ততায় বাড়ি থেকে বেরিয়েছি, তো সকালবেলাও আপনাদের জানিয়েছি যে হ্যাঁ আজকে আমি মার্কেটে যাচ্ছি। তো দেখুন, এই যে আমি বেথুয়া ডহরি মার্কেটেই রয়েছি, তো আমি অন্য সাইডে রয়েছি কেন, বেথুয়া মার্কেটের দিকে না থেকে? তো এটাও একটা কথা হচ্ছিলো কি, যে লোকাল ব্যবসায়ীদারগুলো রয়েছে, তো ওনাদের যে মার্কেটটা রয়েছে আরদার সিস্টেম আপনারা তো জানেনই, তো ওনারা কি করেছে, ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করে ফ্যামিলিকে নিয়ে পিকনিক করছে। তো ওইখানে এত আওয়াজ হচ্ছে, মিউজিক বাজছে, যেটা চলো কি গান বাজনা বাজছে, তো সেই কারণে আমি দূরে সরে এসে আমি জানাচ্ছি আপনাদের। তো দেখুন, শুধুমাত্র যে আমি একা মার্কেটে এসে বোকা সেজেছি তা নয়, এখানকারও স্থানীয় যে চাষি ভাইরা রয়েছে তারাও বোকা সেজেছে। দেখুন, আমার আসার পরে পরে এক চাষি ভাই নিয়ে এসেছে, সে হচ্ছিল কি পেঁয়াজের কালি। তো পেঁয়াজের কালি নিয়ে এসে ও মার্কেটে এসে থ হয়ে গেছে, কী ব্যাপার মার্কেট ফাঁকা, এখনও কী ব্যাপার মার্কেট চালু হয়নি? আমি কাছে গেলাম, গিয়ে বলছি, দাদা ভাই কী ব্যাপার, মার্কেটে এসেছেন, আজকে তো মার্কেটটা বন্ধ, আপনি জানেন না? বলছেন না, আমি তো জানি না যে আজকে মার্কেটটা বন্ধ। তো দেখলাম যে পেঁয়াজের কালি নিয়েছে, তো কী করবে, কোনো দিক না পেয়ে কার কাছে ফোন করলো, ফোন করে আবার রওনা দিল, রওনা দিয়ে অন্যদিকে চলে গেল। ও শুধুমাত্র যে পেঁয়াজের কালি ওই দাদা ভাই যে বোকা সেজেছে তা নয়, আরও রয়েছে, একটু বলছি, তো আরও দুই আঙ্কেল রয়েছে যারা হচ্ছিলো কি আপনার মটরশুঁটি নিয়ে এসেছিলো। তো মটরশুঁটি এনে আবার রিটার্ন নিয়ে চলে গেলো, তো ওনার সাথে কথা বললাম না, তো আমি দেখতে দেখতে উনি চলে গেল। তো দেখুন ফ্রেন্ড, বেথুয়া ডহরি আপনারা কিন্তু খুব মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা কথা। তো আমার মতন যেন আপনারা সে গাড়ি নিয়ে এসে আবার ঘোরত না যেতে হয়, সেই কারণে আমি এই ভিডিওটা তুলে ধরছি আপনাদের সামনে। তো দেখুন, মার্কেটে এই যে বেথুয়া ডহরি যে মার্কেটটা রয়েছে না, বাংলা মাসের শেষ বৃহস্পতিবারটি বন্ধ থাকে এই বেথুয়া ডহরি মার্কেট। যদি 30শে মার্চ হয়, বাংলা মাসে যদি 30শে মার্চ হয়, তাহলে পরে 29টা দিন মার্কেটটি হবে খোলা থাকবে আর একটি দিন বন্ধ থাকবে। যদি 31শে মার্চ হয়, তাহলে পরে 30টা দিন মার্কেটটা খোলা থাকবে, একটা দিন বন্ধ থাকবে। তো এইগুলো দেখুন, সকালবেলায় বিকেলবেলায় দুই বেলায় কি মার্কেটটি হয়, এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমি একটু বলবো, যখন মালের আমদানি হবে খুব বলতে বেশি পরিমাণে যখন আমদানি হবে, দেখুন এখন পেঁয়াজের সিজন রয়েছে, মটরশুঁটির সিজন রয়েছে, কয়েকদিন পর কুল উঠবে, তারপর একটু শিম রয়েছে, শশা দেখতে পেলাম, তো এইগুলো দেখুন ব্যাপক পরিমাণে আমদানি হচ্ছে, যেই কারণে দুই বেলা মার্কেট হচ্ছে, সকালবেলা হচ্ছে আবার বিকেলবেলা হচ্ছে। বিকেলবেলা টাইমটা কটা, 3টে, সকালবেলা টাইমটা কটা, 5টা। তো 5টা থেকে হচ্ছে সকালবেলায় আর 3টা থেকে হচ্ছিল বিকেলবেলা, এটা মনে রাখবেন। কিন্তু শুধুমাত্র বেথুয়া মার্কেটে মালের ওপর ডিপেন্ড করবে যে দুই বেলা মার্কেট হবে না একবেলা মার্কেট হবে, গেল ক্লিয়ার? এটুকুন ক্লিয়ার তো আপনাদের? তো এইবার বলবো আমাদের যে লোকাল মার্কেটগুলো রয়েছে সেই লোকাল মার্কেটের ব্যাপারে একটু জানাবো। দেখুন, এইখানে বললাম আপনাদের 30টা দিন মার্কেট হয়, মাস অনুযায়ী সেরকমভাবে হবে। আর আমাদের লোকালে যেগুলো রয়েছে সপ্তাহে 2 দিন মার্কেট হয়ে থাকে। যদি বেতাই বাজারের কথা বলি, সোমবার শুক্রবার মার্কেট হয়, সেটা আবার কিন্তু বিকেলবেলা নয়, সকালবেলা মার্কেট হয়। আপনি মার্কেটে ঢুকে পড়বেন 6টার মধ্যে, তারপরে আপনি মার্কেটটা সব ধরনের আবহাওয়াটা বুঝতে পারবেন। তাছাড়া যদি বলি যে করিমপুর মার্কেট কী বারে হয়, সেখানে মঙ্গলবার আর শনিবার হয়ে থাকে, 2টো দিন হয়ে থাকে, সেটা আবার সকালবেলা হয়ে থাকে, ওইখানেও 5টা 6টার মধ্যে আপনারা ঢুকে পড়বেন, তাহলে বুঝতে পারবেন আবহাওয়াটা। তারপরে যদি বলি আমি নাজিরপুর মার্কেট কী বারে হয়, সেখানে দেখুন বুধবার আর রবিবার হয়ে থাকে, সপ্তাহে 2 দিন, বুঝবেন কিন্তু মার্কেট কখন হয়ে থাকে, সকালবেলায়। আমাদের ওদিকে যত মার্কেট আছে সবই কিন্তু সকালবেলা হয়ে থাকে। তো নাজিরপুর যে মার্কেট রয়েছে সেটা 5টার মধ্যে ঢুকলে পরে খুবই ভালো হয়, তাহলে পরে আপনি শুরু থেকে দেখতে পারবেন, পেঁয়াজ রসুনের থেকে আপনি জানতে পারবেন হ্যাঁ মার্কেটগুলো ওপেন হচ্ছে, আর এক থেকে ধাপে ধাপে চলে যাচ্ছে মালগুলো, বোঝা গেল? এইবার আপনার বলবো সুন্দরপুর মার্কেট কীবারে হয়, ওইখানে দেখুন বৃহস্পতিবার হয় আর রবিবারে হয়। ওইখানে মার্কেট কখন হয়, সকালে না বিকেলে? সকালবেলা হয়ে থাকে। তো সকালবেলা কখন, আপনি ওখানে ঢুকে পড়বেন 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে পড়বেন, যখন মালের আমদানি হয়ে থাকে ভরপুর, তখন ওই টাইমে ঢুকে পড়লে সব থেকে বেস্ট টাইম। তো দেখে নিন ফ্রেন্ড, আপনাদের জানিয়ে দিলাম টোটালে কটা মার্কেট, ওইদিকে আমাদের লোকাল রয়েছে 4টে আর এই একটা 5টা বেধবা মার্কেট, 5টা মার্কেটের ইনফরমেশান আপনাদের দিয়ে দিলাম। তো কখন কী টাইম,
কী কী বারে বসে, কখন বন্ধ থাকে সব কিছু আপনাদের জানিয়ে দিলাম। তো নেক্সট টাইম কিন্তু ভুল করবেন না। আপনারা যদি কখনও হুট করে গাড়ি নিয়ে চলে আসলেন যে অমুক মার্কেটে চলে যাবো, মাল কিনবো, এই মানে কোনো টাইমের ঠিক নেই, নির্দিষ্ট প্রত্যেকটা মার্কেটে নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময়গুলো মেনে চলবেন, যে চলবেন আমি বলে দিলাম, তা নাহলে পরে আপনাদের খুবই পস্তাতে হবে, এই যে বোকা সাজতে হবে। দেখা গেলো আপনি গাড়ি নিয়ে আসলেন হুট করে, সেই গাড়ি আবার ফাঁকা নিয়ে যেতে হলো, তাহলে বুঝতেই তো পারছেন গাড়ি ভাড়া কত দূর, কত করে চলবে, 4,500, 5,000, 6,500 এরকম চলে যাবে, শুধুমাত্র জলেই চলে যাবে, এদিক ওদিকে ঘুরতে ঘুরতেই আপনার টাকাটা শেষ হয়ে যাবে। তো এই জন্য বললাম, সতর্কবার্তাটা দিলাম। তো সকলের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বলেছি আপনাদের সবচাইতে যেটা ভালোবাসা দরকার সেটা চলকামের প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার দরকার, এতটুকুই আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, এসো আগামী দিন কেউ মিস করবেন না, বেদে বাজার চলে যাবো। তো আজকের মতো গুড বাই।